সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন ফিনান্স টুডে দেখার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সম্ভাবনাময় শিল্প, ব্যাংক, বিমা, শিক্ষা, চিকিৎসা, পর্যটন সহ অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় শিল্প ওষুধ শিল্প, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন এম শফিউজ্জামান, মহাসচিব বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। আমার বামে রয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম ওয়ান ফার্মা লিমিটেড। আপনাদের দুজনকে বাংলা টিভি স্টুডিওতে স্বাগতম। সর্বপ্রথমেই আমি শফিজুর ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি দীর্ঘদিন যাবৎ ওষুধ শিল্পের সাথে জড়িত, আন্দোলন, সংগ্রাম, এই শিল্প নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশের বর্তমান ওষুধ শিল্প অবস্থানটা কি যদি আপনি নজর ব্যাখ্যা করতেন আমাদের? থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমার দিয়ে শুরুটা করিয়েছেন। সেটা হলো যে বাংলাদেশের ওষুধ শিল্প, আমরা উই হ্যাভ ক্রস স্বাধীনতার 46 ইয়ার্স আমরা ক্রস করেছি, অনেক অর্জন আছে দেশের। আপনার প্রথম থেকে যদি ধরেন, প্রথম থেকে যদি ধরতে হয় তাহলে দেখা যাবে কি 71 সালে বা 70 সালে আমাদের দেশের 7 কোটি জনসংখ্যা ছিল, এটা কিন্তু এখন 17 কোটি হয়েছে। 7 কোটি যখন ছিল মানুষ কিন্তু খাবার অভাবে কষ্ট পাইত, কিন্তু 17 কোটি হওয়াতে আমাদের কিন্তু আর ওই কষ্টটা নেই, ভাত খাওয়ার কষ্টটা নেই। তো এটা যদি বলেন তো এটা আমাদের ধান চালের ক্ষেত্রে অনেক উৎপাদন বেড়েছে, নইলে আমরা সেলফ সাফিসিয়েন্ট হলাম কেমনি। সেম ঔষধ পৃথিবীর প্রত্যেকটি দেশে, যেমন আমেরিকার মতো দেশ, জাপানের মতো দেশ, তারা কিন্তু তার জনগণকে ওষুধ খাওয়াতে পারে না এবং দে আর ভেরি এক্সপেন্সিভ, ওরা আল্লাহ আল্লাহ করে যেন আমার ওষুধ খেতে না হয়। আর সেখানে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশের থেকে আমরা উই আর এক্সপোর্টিং 151 কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, এবং আমরা 97-98 হার্ডলি ফিউ কিছু ইমার্জেন্সি ওষুধ টুষুধ আমরা আমদানি করি, বাকি কিন্তু আমরা এই 17 কোটি মানুষের ওষুধ কিন্তু আমরা লোকালি তৈরি করি। তো এটাতে বোঝা গেল যে যে ডাক্তারদেরও যেমন কনফিডেন্স এসছে বাংলাদেশের ওষুধের প্রতি, এবং অ্যাকর্ডিংলি আমরা এখন এক্সপোর্ট করছি 151টি দেশে। শুধু এক্সপোর্টই করছি না, লোকাল 98% আমরা মিট করছি। তো সব কথা মিলে যদি বলেন যে উই আর ভেরি স্ট্রং ইন ফার্মাসিউটিক্যাল, এবং আমরা উই হ্যাভ অ্যাচিভ লট অফ থিং, এবং আমরা এটাকে সামনে রেখে যেমন এতদিন ফর্মুলেশন তৈরি করতাম, এখন আমরা কী করছি ওষুধের কাঁচামাল করার জন্য গভর্নমেন্টের কাছে আমরা ডেডিকেটেড এরিয়া চেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার টিভির মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অনুরোধে, আমাদের দাবি ওনারা চিন্তা করে আমাদের 200 একর জমি মুন্সিগঞ্জ জেলার গজারিয়াতে, 200 বিঘা জমি, 200 একর জমি আমাদেরকে ওষুধ শিল্পের কাঁচামাল তৈরি করার জন্য আমাদের ইতিমধ্যে অ্যালটমেন্ট করেছে। এবং এটা জানেন, এটা বাংলাদেশে দেখেন ধীরে ধীরে যদি গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা আপনি করেন, দেখবেন কি এটা যে করছি এইরকম চুক্তি কোনোদিন গভর্নমেন্ট করছে কিনা জানি না। ইন্ডাস্ট্রিতে সিটিপি নির্মাণ করতে হবে, ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করতে হবে, এটা আমাদের ধারণা প্লাস মাইনাস 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা কিন্তু আমরা নিজেরাই খরচ করব। এটা গভর্নমেন্টের, গভর্নমেন্ট জায়গা প্ল্যান রিকোয়েজিশন করেছে, মাটি ভরাট করেছে, দেওয়াল করেছে, এবং বাকি যে সেন্ট্রাল ইটিপি যেটা আমরা আমরা নিজেরা তৈরি করব। এবং এইটা বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরকম কিন্তু হয়নি। তো সো যদি আমরা ঠিকই ফর্মুলেশনে আমরা আমাদের একটু পিছনে যাচ্ছি আপনার, আমাদের দেশের যে এই যে আপনার WTO-র যে একটা বেনিফিট আমরা পাচ্ছি, কেন পাচ্ছি? WTO যখন তখন দোহা কনফারেন্সের আগে আফ্রিকাতে এইডসে ভরে গেল, তখন সারা বিশ্ব সম্প্রদায় দেখলো যে এরা ট্রিটমেন্ট করাতে হলে এদেরকে কম দামে বা ফ্রি ওষুধ দিতে হবে। এই জন্য গরিব যে LDC যে তখন 49 ছিল, এখন 50টা দেশ, এরা WTO-র ওই শর্ত তাদের উপর থাকবে না। এই সুযোগটা পাওয়ার পরে আমরা কিন্তু বিভিন্নভাবে ফার্মাসিউটিক্যালের দামি দামি প্রোডাক্টগুলো করতে পারছি এবং আমরা এক্সপোর্টও করতে পারছি। আমি এক্সপোর্ট নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শোনার জন্য আমি একটু মোস্তাফিজুর আপনার কাছে আসতে চাচ্ছি। যে ঔষধ শিল্পকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্ষপূর্ণ 2018 ঘোষণা করেছে, জাতীয় অর্থনীতি এই শিল্পের স্বীকৃতিকে কাজে লাগিয়ে আমরা কীভাবে এই শিল্পে অগ্রগতি সাধনটা আমরা করতে পারি? আমরা ধন্যবাদ
যখন আমাদের সরকার একটা ইন্ডাস্ট্রিকে যখন একটা ইন্ডাস্ট্রি অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করা হয়, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, জি, এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাদেরও নিজস্ব কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তো সরকার যখন এটাকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ডিক্লেয়ার করেছেন, তখন সরকারের পক্ষ থেকে এটাকে স্ট্রেন্থেনিং করার জন্য এর মান নিয়ন্ত্রণ, এর উৎপাদন, বিতরণ, মজুত প্রতিটি ব্যবস্থাপনার স্তরে যাতে যথাযথভাবে সঠিক কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি মেনে যাতে এটার প্রসার লাভ করে সেটা দেখভাল করার জন্য তারা কর্মসূচি নেবে। ফলে এটার এখানে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মানুষের দারিদ্র বিমোচনে সহজতে হবে, ঔষধে আরও স্বয়ংসম্পন্ন হবে। এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা যারা আছি, আমাদেরও যে সমস্ত লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি সেগুলোও সরকারি সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যমে এবং আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যারা আছেন, তারাও সেই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য উদ্যোগী হবে। ফলে এটা দেশে এবং বিদেশে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যে একটা বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম খাত, সেটা কিন্তু এটার মধ্য দিয়ে আরও বেগবান হবে, এটা আমি মনে করি। জি, আমি সবাই আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি যে রপ্তানিটা কথা বলতেছিলেন, তা রপ্তানি কেন্দ্র প্রধান যে বিষয়টা আছে সেটা তো কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্ট যখন পাবো তত রপ্তানিটা আমরা বেশি কোথাও সমৃদ্ধ হতে পারবো। আমাদের এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঔষধ শিল্প আমাদের জন্য কী কী করণীয় এখন আমাদের জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি বলি যে, যেমন 100,000 টাকার যদি ধান কেনেন, এটা 2টা বড় বড় গরু গাড়ি লাগবে বা 2টা ট্রাক লাগবে। কিন্তু যদি 10 কোটি টাকার ওষুধ কেনেন, 1টা ট্রাকের মধ্যে বলানো যাবে। জি, তো এটা অবশ্যই কোয়ালিটি ফার্স্ট। আমরা আজ অবধি, আমার কাছে যে ইনফরমেশন আছে, প্রায় 40 থেকে 45টা কোম্পানি এক্সপোর্ট করে। এবং শুক্রিয়া আল্লাহ তাআলার যে উই ডিড নট রিসিভ এনি কমপ্লেন ফ্রম এনি হোয়ার অফ দি ওয়ার্ল্ড, যে একটা ওষুধ সাবস্ট্যান্ডার্ড বা এইরকম, এটা হলো এক। এবং ইতিমধ্যে যেমন ধরেন 2টা কোম্পানি অ্যাওয়ার্ডেড ইউএস এফডিএ সার্টিফিকেট। জি, এটা যদি একটু 19-20 হইতো, অ্যাটলিস্ট ইউএস এফডিএ সার্টিফিকেট কিন্তু তারা পেত। জি, রেজাল্টটা দাঁড়িয়েছে কি, ইউকে এমএইচআর মানে ব্রিটিশে যদি রপ্তানি করেন, ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেট আছে, টিজি অস্ট্রেলিয়া আছে, তারপরে সিঙ্গাপুর আছে, দামি দামি যে দেশগুলো, জাপান, উই আর ট্রাইং ফর জাপান অলসো, এইসব দেশগুলোতে আমাদেরকে পরীক্ষার মতো পরীক্ষা দিতে হয়। আমাদের ডকুমেন্টেশন করতে হয়, রম মেটেরিয়ালস কোথা থেকে আসছি, এর ভ্যালিডেশন কী, বহুত কিছু করার পরে তাদের কাছে দিলে তারা আসবে, দে উইল ভিজিট আওয়ার ইন্ডাস্ট্রি, তারা কাগজপত্র থেকে শুরু করে এভরিথিং দে উইল আস্ক ফর। তারপরে ইফ দে আর স্যাটিসফাইড, তাহলে তারা আমাকে কোম্পানি রেজিস্ট্রেশন দিল। এরপর প্রোডাক্ট আমাদেরকে পরীক্ষা দিতে হয়। সব কিছু মিলিয়ে আমরা এই দেশগুলোকে সন্তুষ্ট করতে পারছি। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আগে যে ওষুধ শিল্পের সমিতির প্রেসিডেন্ট, এটা শুনলে মানুষ কেউ বুঝতো কেউ বুঝতো না, সব চুপচাপ থাকতো। জি, এখন যদি আমি কোনো জায়গায় গিয়ে বলি যে আই মাই সেলফ ইজ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য বাপি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, একটা প্রোগ্রামে গেছি, দেখি আমেরিকান অ্যাম্বাসাডার মহিলা আছেন, উনি কিন্তু এটা শোনা পরে আমার আসে হি ওয়াজ আস্কিং লট অফ কোয়েশ্চেন অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এবং এর সাথে সাথে আর একটা আমি আপনাদের যোগ করি, আগামী 5 তারিখে পূর্ব আফ্রিকার 7টা 8টা দেশ উইথ আওয়ার অ্যাম্বাসাডার হু লিভস ইন কেনিয়া নাইরোবিতে, তারা নিয়ে প্রায় 20 জন গভর্নমেন্ট এবং ইন্টারপ্রেনার মিলে 20 পিপল ইজ কামিং অন 5th of this month। এবং তারা আমাদেরকে আমাদের ফ্যাক্টরি দেখবে, আমাদের ওষুধ দেখবে, কাঁচামাল যদি তৈরি করে এটাও দেখবে। দেখার পর দে উইল টেক ডিসিশন, আমাদেরকে পার্টনারশিপ অফার করবে না, টেকনোলজি ট্রান্সফার করার কথা বলবে। তো এইটা একটা ভালো জিনিস হয়েছে, যারা দে আর সিরিয়াসলি তাদের কোনো ওষুধ, আমাদের সম্ভাবনা ডিবেটে জায়গায় তুলতে পারতেছে আমরা ইনশাল্লাহ। রাইট, তো এই জন্য দে আর খামিং, এবং আমার মনে হয় যে তারা আসার পরে একটা কিছু ঘটে যাবে। জি চল, আমি আপনাকে চাচ্ছি চাচ্ছি এই মাননীয় প্রধানমন্ত্রী এমনই একটি বছর আমাদের এটাকে বর্ষপূর্ণ ঘোষণা করলেন, যে বছর নির্বাচনী বছর, এই অর্থনীতিতে বা দেশের রাজনীতিতে অনেক মেরুকরণ হতে পারে, এই বছর আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়ন আমরা কতটুকু আগাইতে পারবো বলে আমার মনে হচ্ছে? প্রথমত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু আপনার রাজনৈতিক অস্থিরতা বা এই সমস্ত বিষয়ের সাথে অতটা সম্পৃক্ত হয় না, কারণ মানুষের বেসিক কনজামশনটা এটা কিন্তু এই রাজনৈতিক বা কোনো জাতীয় কোনো ইয়েতে এটা অত বাধাগ্রস্ত হয় না।
তবুও সার্বিকভাবে যদি বলি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে নতুন মুদ্রানীতি হয়েছে, তারপরে আপনি যদি ধরুন আমাদের আমদানি ব্যয় এবং রপ্তানির আমদানি করতে যে পরিমাণ টাকা লাগে এবং রপ্তানি থেকে যে পরিমাণ আমরা ইনকাম করি তার ভিতরে গ্যাপটা কতটুকু আছে এটা যদি দেখেন তাহলে কিন্তু অর্থনীতির একটা চিত্র চলে আসে। জি, যেমন আমরা আমরা যে বিদেশে রপ্তানি করছি সেখান থেকে প্রায় বছরে $35 বিলিয়ন আমরা ইনকাম করি, আবার আমরা যে যেগুলো আমাদেরকে আমদানি করতে হয় যেটা তার জন্য আমাদের কিন্তু পরিশোধ করতে হয় গত বছরে যেমন আমরা করেছি প্রায় $44 বিলিয়ন। তাহলে এখানে কিন্তু $10 বিলিয়ন আমাদের একটা ভর্তুকি থেকে যাচ্ছে প্রতি বছরে। আবার আমরা যে এটা আসে কিন্তু আপনার ওই ওয়েজ আর্নার যেটা আমাদের বিদেশে আমাদের যেগুলো দক্ষ অদক্ষ শ্রমিক ভাইয়েরা যারা আছে জনশক্তি যেটা আছে সেখান থেকে আমাদের প্রায় কিন্তু $32 বিলিয়ন মতো আসে। এখানে একটা গ্যাপ যেটা বিদেশি রেমিটেন্স কমে যাওয়ার কারণে এখানে একটা গ্যাপ যেটা আগে আমরা হয়তো প্রথমের দিকে 3 মাসের ইয়ে ছিল আমাদের কাছে রিজার্ভ ছিল, এখন এটা বেড়ে 6-7 মাসে হয়েছে। এই জায়গাটা সরকারকে নজর দেবার প্রয়োজন আছে যাতে এটা ব্যাহত না হয় নির্বাচনের বছরে, যেহেতু রাজনৈতিক কোনো কর্মসূচি থাকার কারণে যাতে অর্থনীতিতে এমন কোনো বিরূপ প্রভাব না পড়ে যে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। যে বিদেশে কিন্তু পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু এখন জিনিসের দাম বেড়ে গেছে, আমরা যে সমস্ত র মেটেরিয়ালস আনছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেগুলোর মূল্য কিন্তু বেড়ে গেছে, আবার যদি ডলারের মূল্য যদি বেড়ে যায় এবং তার উপরে ডিউটি ট্যাক্স বাড়ার কারণে কিন্তু এগুলোর আমদানি মূল্য বেড়ে গেলে আমাদের স্থানীয় বাজারে উৎপাদিত পণ্যেরও কিন্তু মূল্য বেড়ে যাবে। এটা আমি একজন ব্যবসায়ী হিসেবে এই নির্বাচনের বছরকে আমি এই দিকটা মনে করছি যে এগুলোতে সরকারে যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এগুলো নিয়ে দেখছেন, এগুলো দেখার বিষয় আছে যাতে জনগণের উপরে কোনো বাড়তি মূল্য, তার আবার ইনফ্লেশন আছে সেগুলোর কারণে যাতে তাদের ইনকামের সাথে যাতে ব্যয়ের মিলটা থাকে এটা দেখার বিষয় আছে আমি মনে করি। শোভাজন ভাই, আপনার কাছে আমি একটু আসতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের আগামীকালে বিশ্ব ক্যান্সার দিবস, আমরা তো 98% প্রবৃদ্ধি আজকে আমাদের ওষুধ স্কিমের অগ্রগতি হয়েছে, আমরা ক্যান্সারের ওষুধ রিসার্চের ক্ষেত্রে আমরা কতটুকু আমরা অগ্রগতি শুনবো এটা বিষয়ে শুনবো। এটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পরে সে বিস্তারিত বিষয়টা নিয়ে শুনবো। সুপ্রিয় দর্শক, নিশ্চয় ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিরতির পূর্বে আমরা বাংলাদেশ ওষুধ শিল্প নিয়ে দুজন অতিথির কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম। আমরা আলোচনা বিরতির পূর্বে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের ক্যান্সারের ওষুধ নিয়ে, সফিউজ্জামান আমরা জানতে চাইছিলাম বাংলাদেশের ক্যান্সারের যে ওষুধ অগ্রগতি সম্পর্কে কোন পর্যায়ে আছি আমরা। না, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যান্সারের নাম শুনলে তো আপনারও যেমন আটকে ওঠেন আমরাও আটকে উঠি। এখনও বলতে গেলে যে বহুত লোক মারা গেছে ক্যান্সারে, সেরকম সর্ব উত্তম কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যে সামবডি ইজ হ্যাভিং ক্যান্সার 10টা ট্যাবলেট খেলে ভালো হয়ে যাবে। হয় কি, যাদের ক্যান্সার হয় ট্রিটমেন্ট এত ভয়াবহ এক্সপেন্সিভ যে তারা সাফার করে, সাফারিংয়ের সময় তার যা সম্পত্তি আছে সবই চলে যায় ক্যান্সার ওষুধ কিনতে, ফাইনালি রেজাল্ট হলো উনি মৃত্যুর মুখে পড়ে যায়। একটা জিনিস আমি আপনারা বলি যে বাংলাদেশের মানুষের কিন্তু দুঃসাহস বেশি। আপনি আমাদের ওষুধ শিল্পের যদি কথা চিন্তা করেন, 82 আগে পর্যন্ত আমাদের দেশে লোকাল কয়লা কোম্পানি ছিল, লক্ষ সেমিক্যাল, এড্রু, বেঙ্গল টেকনো, কয়লা কোম্পানি ছিল, তারা মাইনলি সিরাপ বানাত। হঠাৎ করে যখন 1982 ডাক অর্ডিন্যান্স জারি হলো, এরশাদ তখন প্রেসিডেন্ট ছিলেন, এরশাদের কিন্তু অনেক খারাপ থাকলেও ভালো ছিল, এবং যখন বাংলাদেশের আমরা যারা বুঝে ফেললাম যে হ্যাঁ এখন টাইম হ্যাজ কাম, আমরা কিন্তু না বুঝে পাগলের মতো ওখানে বইয়ের গহনা জমি বিক্রি করে যে আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা, এবং লোকাল কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়লো এই পলিসির কারণে। এটার কিন্তু সিম্পল একটা জিনিস ছিল, সেটা হলো যে মাল্টিন্যাশনাল কোম্পানি তারা হাইটেক প্রোডাক্ট বানাবে, লাইক অ্যান্টি ক্যান্সার ড্রাগ বানাবে, ইঞ্জেকটেবল বানাবে, আর লোকাল কোম্পানি তারা লো টেকনোলজির ড্রাগ বানাবে, প্যারাসিটামল ট্যাবলেট বানাবে, কোট্রাইমেক্সোলাইড বানাবে, টেট্রাসাইক্লিন ক্যাপসুল করবে, যে ইজি জিনিসগুলো। এবং এটার কারণে কিন্তু আমরা এতদিনে ওষুধ শিল্পের সঙ্গে সম্পন্নতা আমরা লাভ করেছি। এরপরে হঠাৎ করে আমি যখন ওষুধ শিল্পের সঙ্গে সভাপতি ছিলাম,
As the president of the association, I was member of the Notun Project Committee member. Right. The Notun Project Committee, they declam ki the anti-cancer is a file. Ji. The anti-cancer, amader to jemon dhore amra raktaro na, kintu anti-cancer er je varieties oshudh ache. Ji. Jera prottek dine lage. Ji. Those who are having cancer, tader prottek dine lage. I want to say, lokta to sahosh beshi. Era cancer, tarporo manush gorib হওয়ার কারণে বেশি ওষুধ কিনা খেতে পারে না সেইটা করলো এটা আমাদের দেশে বিকন ফার্মা জি হ্যাঁ তো তারা এটা করেছে এবং তারা দে হ্যাভ স্টার্টেড উইথ অ্যান্টি ক্যান্সার ড্রাগ এবং আপনার যারা ক্যান্সার আক্রান্ত রোগী জি তারা কিন্তু শুধু এটা না ইভেন আমেরিকাতে একটা আইন আছে যে যদি রোগী সে তার নিজের ইচ্ছায় কোনো জায়গা থেকে ওষুধ নিয়ে এসে খায় জি অসুবিধা নেই এবং এটা আমি জানি আমি শুনে তো আশ্চর্য হয়েছি যে অলমোস্ট প্রত্যেক দিন সারা পৃথিবী থেকে তারা যে প্রোডাক্টটা তৈরি করে তারা ওই যে অনলাইনের মাধ্যমে কিনে নিয়ে যায় যে ভাই আমার ক্যান্সার এটা আছে কিনা তাকে এতগুলো দাও কত টাকা এটা টিটি পাঠায় বা কারোতে ক্যাশ পাঠায় জি তারা দিয়ে দেয় তো এটা আমার ধরেন অন্যান্য অনুসরণ করতে গিয়ে বড় বড় সাত আটটা কোম্পানি মনোনিবেশ করা প্রয়োজন মনে করেন আমার আমাদের নেতা বড় ভাই তো যথার্থই বলেছেন প্রকৃতপক্ষে ক্যান্সার নিয়ে যে ভীতি যেটা যে ক্যান্সার হলেই মৃত্যু এই কথাটা কিন্তু এখন আর প্রযোজ্য নয় এবং আমাদের দেশই কিন্তু হতে পারে ক্যান্সার প্রোডাক্টের একটা অন্যতম সোর্স জি বিকজ এটা এত ব্যয়বহুল যেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে যখন ক্যান্সারের গবেষণা করে যখন কোনো মলিকুল যখন এটা বাজারে ছাড়ে জি সেটা মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে জি তো সেই পণ্যটি যখন আমরা যথাযথ কমপ্লায়েন্স এবং রেগুলেটরি মেনে যখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে তার মূল্য কিন্তু অনেক গুণে আমরা এখানে কমিয়ে দিতে পারছি ফলে আমরা যেহেতু ঔষধে স্বয়ংসম্পন্ন আর ঔষধ তো আমি সবসময় বলি এটা আপনাদের টকশোতে এটা সাধারণ কমোডিটি নয় এটা উৎপাদনের প্রতিটি স্তরে ওই একই বিধিবিধান মেনে চলা হয় তাহলে আমাদের কোম্পানির ভেরিয়েশন হয় কেন ঔষধের তারতম্যের ভিতরে কোম্পানির ভেরিয়েশন যদি আপনি যেটা কমপ্লায়েন্স যেটা ধরুন যে ধরনের সার্টিফিকেশন নিয়ে একটা ফ্যাক্টরি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করছে সেটা কিন্তু ওই কমপ্লায়েন্স মেনে পৃথিবীর যে কোনো দেশে উৎপাদিত পণ্য আর এটার কোয়ালিটি কিন্তু পার্থক্য হওয়ার সুযোগ নেই আচ্ছা তো এখন ধরুন হলো যে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি পার্থক্য হয় একজনের ধরেন যেটা ইউএস এফডিএর জন্য অ্যাপ্রুভ ফ্যাক্টরি আর ধরেন হলো যে লেস রেগুলেটরি মার্কেটের জন্য যেটা জিএমপি গাইডলাইন ফলো করে যেটা উৎপাদিত হচ্ছে সেখানে হয়তো কিছু গুণগত মানে তেমন একটা পার্থক্য না হওয়ার সুযোগ নেই এটা সায়েন্স এন্ড কেমিস্ট্রি তো আর এখানে তো ধরেন বিজ্ঞান ভিত্তিক একটা উৎপাদনকারীর ইচ্ছায় তো এটা উৎপাদিত হয় না এখানে সরকারের সুনির্দিষ্ট রেগুলেটরি বডিজের নীতিমালা আছে সেটা উৎপাদনের প্রতিটি স্তরে সেই নীতিমালাগুলো মেনে চলা হয় যে ম্যান কী হবে মেশিন কী হবে মেথড কী হবে ম্যাটেরিয়ালস কী হবে এই প্রত্যেকটা বিষয় এখানে সুনির্দিষ্টভাবে বিধিবদ্ধ আছে তো ফলে এখানে কিন্তু আপনার বাংলাদেশে উৎপাদিত না আমেরিকায় উৎপাদিত যদি একই রকম কমপ্লায়েন্স মেনে চলা হয় তাহলে কিন্তু কেমিস্ট্রি সেম এখানে কোনো সুযোগ নেই আর ক্যান্সারের প্রোডাক্ট আমাদের দেশে আমরা একটু আগেই শুনলেন যে আমরা উৎপাদনে দু একটা ফ্যাক্টরি ইতিমধ্যে করছে ভবিষ্যতে আরও আসবে এবং আমরাই হতে পারি রাইট প্রোডাক্ট অ্যাট ভেরি কম্পিটিটিভ প্রাইসে আমরা দিতে পারি বাংলাদেশ হতে পারে এটা এটা অন্যতম সোর্স আপনার কাছে একটা বিষয় আমাদের ঔষধ ভালো আমাদের এখন অনেক ভালো অভিজ্ঞ ডাক্তারও আছে তারপর কেন তারা আমরা এখান থেকে কথায় কথায় চিকিৎসা দেন আমরা বিদেশে চলে যাই পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছি কেন এটা হচ্ছে আমাদের যেহেতু আপনি এই শিল্পের সাথে জড়িত এটা শোনেন আমরা তো যেমন ধরেন একবার ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলাম 200 বছর আমাদের ইংরেজদের অত্যাচার সহ্য করতে হয়েছে এরপরে 23 বছর পাকিস্তানের সাথে আমরা কিন্তু অত্যাচারিত হয়েছি এই জন্য কিন্তু আমরা ধীরে ধীরে নিজেরা সাহস সঞ্চয় করে পাকিস্তানি রাজিমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আল্লাহ শুক্রিয়া আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করেছি এখন এখানে স্বাধীনতার মধ্যে আমাদের হ্যাঁ ছোটোখাটো দোষ ত্রুটি থাকতে পারে যেমন ধরেন একটা জিনিস আপনি যেটা বললেন ওষুধ তো ওষুধই আমাদের মুস্তাফিজ সাহেব যেটা বললেন ওষুধের মধ্যে কিন্তু আসলে কোনো তারতম্য নেই যেমন ধরেন আমি প্রথমে আমার শুরুতে বলেছিলাম যে উই আর এক্সপোর্টিং
151টা আমাদের সময় একেবারে শেষ, আপনি আমাকে 30 সেকেন্ডের মধ্যে একটু আচ্ছা ভাই। তো এখন সেম আমাদের কিন্তু যদি হয়তো কেউ একটা বোতল কিনে নিয়ে যায় ওর মধ্যে পানি ফেলা দেওয়া কিছু বলে, এটা তো নকল। এটা কিন্তু আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যেটা বলতেছে এটা কিন্তু এফেক্ট করবে না। একটা তো একটা চুরি আলোর নিচে অন্ধকার থাকতেই পারে, তো কিন্তু তারপরে আমি বলি যে আমাদের আল্লাহ রহমতে 40-41টা কোম্পানি 151টা দেশে রপ্তানি করে এবং গত বছর চাইতে এবছর কিন্তু ডবল গ্রোথ। আমরা আশা করবো আপনার সুযোগ্য নেতৃত্বে এবং আপনার যে দূরদর্শী চিন্তাভাবনা, কারণ আজকে আমাদের বাংলাদেশ ওষুধ হিসেবে যে অবস্থা আছে ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের সাস্টেনেবল গোলের কথা বলছি, আমরা একটা মাথা উঁচু করে বিশ্বব্যাপী দাঁড়িয়ে গেছি ইনশাল্লাহ, আমরা আরও সামনে এগিয়ে যাবো। এই শিল্প আমাদের এদেশের পথিকৃত হিসাবে ইনশাল্লাহ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বাংলা টিভি স্টুডিওতে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন অত্যন্ত সম্ভাবনাময় এই খাত আমাদের ঔষধ শিল্প। এই শিল্পের আজকে যে বিকাশ, এই বিকাশ একদিনে হয়নি, তারপর আমরা বলব অনেক সময় আমরা নিই, অল্প সময়ের মাঝে আমরা যেখানে চলে এসেছি, এবং এই শিল্প একদিন বাংলাদেশকে যেটা সাস্টেনেবল SDG বাস্তবায়নের কথা যেটা আমরা বলতে চাচ্ছি, SDG বাস্তবায়নের সহায়ক ভূমিকা রাখবো আমরা আশাবাদ ব্যক্ত করছি। এদেশে অত্যন্ত গুণগত মানসম্মত ওষুধ তৈরি হয়, নিশ্চিন্তে ইনশাল্লাহ এদেশের ওষুধ আমরা সেবন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভিতে ফিনান্স স্টোরি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। শুভরাত্রি।